আর এখনো কিন্তু কার্ডটা এর ভিতরেই রয়েছে। আমি যদি আপনাদের দেখাই তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো সিম্পল এখানে দিয়ে দিয়েছি। এবার আমি একটা ম্যাজিক করবো, গিলি গিলি ছুমন্ত ছো আবরা কার ডাবরা 1 2 3 বলেই বন্ধুরা যখনই আমি এই প্যাকেটটাকে তুলবো তখন আপনারা এর ভিতরে একটা ম্যাজিক দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই মজার একটা তাসের ম্যাজিক। বন্ধুরা এই ম্যাজিকে আমি আপনাদের চোখের সামনে ম্যাজিক করে তাসকে চেঞ্জ করতে চলেছি, অর্থাৎ একটা তাস আপনারা দেখবেন ম্যাজিক করে সেটাকে আমি পাল্টে দিতে চলেছি। তো এই ম্যাজিকটা কিন্তু শুধু আমি আপনাদের দেখাতেই আসেনি, ম্যাজিকটা কিন্তু আজকের ভিডিওতেই আপনাদের শিখিয়েও দেবো। তো আপনারা যারা সিরিয়াসলি এই ম্যাজিকটিকে শিখতে চান বা ভালোভাবে ম্যাজিকটিকে শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ প্রথমে আমি আপনাদের এই ম্যাজিকটি দেখাবো, তারপরে এই ম্যাজিকটি আমি আপনাদের শিখিয়ে দেবো। তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ম্যাজিকটি শেখার পর আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেখিয়ে তাদেরকে অবাক করে দিতে পারেন, তাদেরকে ইমপ্রেস করতে পারবেন। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন আপনাদের চ্যানেল জগন্নাথ ম্যাজিশিয়ান, আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ম্যাজিক দেখার জন্য এবং শেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল সিলেক্ট করবেন। তো চলুন বন্ধুরা আজকের এই ম্যাজিকটি শুরু করা যাক। সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটা পেপার, একদম সিম্পল একটা পেপার ব্যাগ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছুই নেই, সব দিক থেকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং বন্ধুরা আমাদের কাছে এখানে রয়েছে 2 অফ ক্লাবস কার্ড, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমাদের কাছে একটা 2 অফ ক্লাবস কার্ড রয়েছে। এখন বন্ধুরা আমি কি করব, এই 2 অফ ক্লাবস কার্ডটাকে এই প্যাকেটের ভিতরে দিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে, এখানে একটা 2 অফ ক্লাবস কার্ড এই প্যাকেটের ভিতরে রয়েছে, ঠিক আছে বন্ধুরা। এবং আমি চাইলে এই প্যাকেটের উপরে এই যে এটা আমি লাগিয়ে দিতে পারি, ঠিক আছে, তাহলে বন্ধুরা এটা আর খুলবে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আর খুলবে না। তো এখন কী করবো বন্ধুরা, আপনারা দেখতে পান আমার মাথায় টুপি সবসময় পরানো থাকে, তো আজকে এই টুপিটা দিয়ে এই ম্যাজিকটা করবো, ঠিক আছে। তো জাস্ট টুপিটা আমি খুলে ফেলছি, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গরম কিন্তু প্রচুর পড়ছে, ঘেমে গিয়েছি। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবেন যদি ম্যাজিকটি ভালো লাগে, ঠিক আছে, আর না ভালো লাগলে তাহলে আর লাইক করতে বলবো না। তো এখন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটা এর ভিতরে রয়েছে, সেই 2 অফ ক্লাবস। আর বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিই এই টুপির ভিতর কিন্তু সম্পূর্ণ খালি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এর ভিতরে কিছুই নেই বা কোনো এক্সট্রা পকেট বা কিছুই নেই, কিন্তু একদম সিম্পল একটা টুপি। তো আপনাদের চোখের সামনে কী করবো বন্ধুরা, এই যে কার্ডটাকে এই প্যাকেট শুদ্ধ আমি এর ভিতরে দিয়ে দেবো। সো বন্ধুরা ক্লিয়ার, এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর এখনও কিন্তু কার্ডটা এর ভিতরেই রয়েছে। আমি যদি আপনাদের দেখাই তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো সিম্পল এখানে দিয়ে দিয়েছি। এবার আমি একটা ম্যাজিক করবো, গিলি গিলি ছুমন্ত ছো আবরা কার ডাবরা 1 2 3 বলেই বন্ধুরা যখনই আমি এই প্যাকেটটাকে তুলবো তখন আপনারা এর ভিতরে একটা ম্যাজিক দেখতে পাবেন। সো বন্ধুরা আমি এখন প্যাকেটটাকে তুলছি। সো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখনই আমি প্যাকেট থেকে এটাকে তুললাম, মানে আমি আপনাদের টুপিটা আগে দেখিয়ে দিই, সিম্পল কিছু নেই। আর যখনই আমি এটা বার করলাম তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই 2 অফ ক্লাবস কার্ডটা কিন্তু আর নেই, তো সেটা এখন কী কার্ড হয়ে গিয়েছে, 4 অফ হার্টস। মজা আয়া। তো বন্ধুরা আশা করি ম্যাজিকটা আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং বন্ধুরা আমি আপনাদের এটা বার করেও দেখিয়ে দিতে পারি, ঠিক আছে বন্ধুরা। সে দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এর ভিতরে কিন্তু আর কোনো কার্ড নেই, আর এই একটাই কার্ড, সো কার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো তাহলে বুঝতে পেরেছেন ম্যাজিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর অবাক করার মতো ম্যাজিক। তো এই ম্যাজিকটা এক্ষুনি আমি আপনাদের শিখিয়ে দেবো, তো চলুন বেশি কথা না বাড়িয়ে ম্যাজিকটি শিখে নেওয়া যাক। তো বন্ধুরা এই ম্যাজিকটি করার জন্য আপনাকে তেমন কিছুই লাগবে না, জাস্ট এরকম একটা প্যাকেট হলেই হবে। তো এটা আমার কাছে এরকম একটা প্যাকেট, আপনি আপনার কাছে যদি এরকম প্যাকেট না থাকে আপনি যে কোনো একটা পেপার নিয়ে নিতে পারেন, ঠিক আছে, এরকম যদি পেপার না থাকে যে কোনো একরকম পেপার আপনি নিয়ে নিতে পারেন। আর বন্ধুরা আপনার দরকার হবে 2টি কার্ড। হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু একটাই কার্ড রয়েছে কিন্তু এর ভিতরেই 2টি কার্ড রয়েছে। তো বন্ধুরা সেটা কীভাবে আমি বলছি, তো এই কার্ডটাতেই মেন কৌশল। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কার্ডের দুই পাশে কিন্তু দুই রকম, ঠিক আছে, দুই রকম তাস রয়েছে। তো আপনারা যারা বুঝতে পেরেছিলেন ব্যাপারটা, কারণ আমি একবারও তাসের পিছন সাইডটা দেখাইনি তখন ম্যাজিক দেখানোর সময়, তো যারা বুঝতে পেরেছিলেন ব্যাপারটা এরকমই, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম, ঠিক আছে, কারণ তাহলে তারা আমি বুঝবো যে তাদের ব্রেন অনেক জোর বেশি, ঠিক আছে। তো যারা বুঝতে পেরেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে এইটাই হলো ট্রিক্স, যে এই তাসের দুই সাইডে দুটো, তো এটা আপনি কীভাবে বানাবেন, জাস্ট আপনি দুটো তাসের পিছন সাইডে আঠা দিয়ে দুটো তাস এইভাবে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু এইরকম একটা তাস তৈরি হয়ে যাবে। আর তারপর তো আশা করছি আপনাদের আর অতটা বোঝানো লাগবে না, জাস্ট আপনি যে কোনো এক সাইড দেখিয়ে তাসটাকে এর ভিতরে দিয়ে দেবেন, দিলে যখন তুলবেন তখন বন্ধুরা এই সাইডটা এইভাবে দেখা যাবে, ঠিক আছে। তো আমি যেমন টুপির ভিতরে দিয়ে করলাম, এটা আপনি যে কোনো রকমভাবে করতে পারেন। আপনি চাইলে একটা এরকম রুমাল সামনে ধরে তার রুমালের পিছনে আপনি জাস্ট পেপারটাকে এইভাবে ঘুরিয়ে আপনি দেখাতে পারেন, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা আপনার কৌশলটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওর সাথে, আর এরকমই আরও তাসের ম্যাজিক দেখার জন্য এই প্লে লিস্টটা চেক করুন। আর এখানে অঙ্কের ম্যাজিক রয়েছে, আরও বিভিন্ন ধরনের ম্যাজিক আমাদের চ্যানেলের ভিতরেও রয়েছে, গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা আমাদের এই জগন্নাথ ম্যাজিশিয়ান চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।